গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সৈকত আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন উপরে যাচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তুলতে হবে। এই তুই কি করছিস এখানে? আমি এখন বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজতে হবে না, চল নিচে চল। ও বৃষ্টি পড়ছে, এখন ভিজে বলছে, এত শয়তান। চল জামা কাপড় তুলিস নি কেন তুই? হ্যাঁ, জামা কাপড় তো তুলতে হবে না। দাঁড়া, আমি বৃষ্টি, আমি তুই জামা কাপড় তুলে নিয়ে আসি। দেখো কিভাবে ওরা জামা কাপড় কিভাবে তোলে, কিভাবে তোলে, তোমরা দেখো এখানে। জামা কাপড় সব এখানে মিলছে, আমি এবার নিচে যাবো, তোমাদের দেখাবো সবাইকে। দেখি কি করবি। আমি আবার চলে এসছি, আবার চলে এসছি। জানলাগুলো বন্ধ করিস নি, আবার চলে আসছি। বিটি জল উঠছে, দেখো ওকে দেখো। আরে আসিস কেন, আমি পাগল। চলো আমার নিচে যাই, সৈকত তখন আসো। প্রথমবার যখন এই জিনিসটা দেখেছিলাম তখন মাঝেন ফেলে দিয়েছিলাম, এখানে দেখো। বৃষ্টি পড়ছে তো, তোর আজকে দাঁড়া, তোর আজকে বৃষ্টি পড়ছে। চল আমরা তাহলে মিশে যাই, সেখান থেকে পিছন পিছন আসছে আমার। দেখো তোমরা, চল নিচে যাও। দাঁড়া দাঁড়া, ও যখন যাবে তখন যাবো। টিফিন হয়ে গেছে, চল নিচে, চল নিচে, চল নিচে, চল। খুব বদমাইশ হয়ে গেছে। একটা ব্যাংক বানিয়েছে নাকি? এটা নাকি ওর ব্যাংক, এটা নাকি ওর ব্যাংক বানিয়েছে? এটা কিসের কার্ড? হ্যাঁ বানিয়েছিস, এদিকে আসো। বাহ, ব্যাংকে সব ট্যাবলেট ওষুধ থাকে নাকি? ব্যাংকে ব্যাংক বানিয়েছিস নাকি? এটা কি, এটা কি, এটা কি, এটা ওটা আমার ল্যাপটপ। ও আর বক্সটা কি, বক্সের মধ্যে কি আছে? এটা বক্সের মধ্যে টাকা ফেলে আর টাকা দিয়ে আমি টাকা ফেলেছিল, এবার আপনাকে টাকা দেব। এলো এটা কি, মিস্টার সেনগুপ্ত সাচি। এই সেনগুপ্ত সাচিটা কে? সেনগুপ্ত সাচিটা কে? রুটি আর কি, ঠিক আছে, রুটি আর তরকারি হচ্ছে এখন। ও একটু গিয়ে বসি, এখনো ফেলছে, একটু পড়া হয়ে গেছে সকালবেলা, খেলুক, একটু কাজ আছে আমার, কাজটা করে নিই। এখন টিফিন খাচ্ছি, টিফিন চলে এসছে, রুটি তরকারি। আমারটা দেখা তো আমি, এই উঙ্গিটা শুনে চ্যালেঞ্জ হচ্ছে, রুটি আমি খাবো সঙ্গে। সবাই মিলে খাবে, কিন্তু খাওয়া সময় এসব দেখে খাওয়া হবে না। আমার খাওয়া হয়ে গেছে, ওর এখনো হয়নি,
ও এখন একটাই খেতে পারিনি, এখন একটাও খেতে পারিনি। দিদিমা খাওয়া হয়ে গেছে লাস্টে বসে, আর ও এখনও খেতে পারিনি। ঠিক তো, সবসময় লাস্ট হয়, সবসময় লাস্ট হয়। হিরোইনটা করতে দিয়েছে কর দিকে একা একা বলেছে তো সামনে গেছে। আমি স্নান করে আসি। হ্যালো বন্ধুরা, স্নান করে খেয়ে ঘরে চলে এসেছি। এখন বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, এখন আমি যাই ওর ঘরে, দেখি ও গিয়ে কি করছে। ও বাবা, ভিডিও করছিস? হ্যাঁ, এটা তো বলতে ভুলে গেছি, এই স্ট্যান্ডটা চেনকে কিনে এনেছি, এটা অফলাইনেই কিনেছি। বাড়ি গেছিলাম, কেন হাতে করতে খুব মানে সাউন্ড আট, মাঝে সাঝে সাউন্ডের জায়গাটা আটকে যায়, তো ও এখন ভিডিও করছে। এখন তুই কোথায় ছাড়বি ভিডিওটা? ভিডিও করছে এখন, কি শুট করছে দেখি, কি শুট কি শুট করছিস দেখি। রোডিং ক্লাস, বুঝতে পারলে কি করছিস? তোমাদের রোডিং ক্লাস হবে, রোডিং নাচের ক্লাস করাচ্ছি। তুই কেমন নাচিস দেখি, একটু দেখা দেখি। দেখ, আমি সবাই তো নাচ দেখতে চাই। আচ্ছা, আমরা কাছে নমস্কার বলবো। যা, ও নাচের ক্লাস করাচ্ছে এখন, আপনারাও শিখে নিন। কখন হাপি গেছে, নাচ করে চলে এসছে আমার কাছে, শুয়ে আছে আর নাচটা দেখছে কিরম নাচ করিয়েছে। আর আমি অনেকটা হাঁপিয়েও গেছি। বাবা, আবার আজকে আমাদের কি হবে, কেনরালা হবে আমাদের চানা। ওকে, আজ চানা কম্পিটিশন করব সঙ্গে, আজকে চানা কম্পিটিশন করবে, তো আজকে চানা হবে, চানা কম্পিটিশন হবে, যে কে তাড়াতাড়ি খেতে পারবে নামাটা অনেক কষ্টের ব্যাপার, এই জন্য ওই কষ্টটাই হচ্ছে দেওয়া হবে। আমি অনেকবার খেয়েছি, এই আগের বার একবার খেয়েছি, আমি অনেকবার খেয়েছি, এইবার নিয়ে সাতটা হলো, ওর দুবার হবে। ঠিক আছে, thank you.
কিছু কাজ করছিলাম, তখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যাই আর দেখি। ও তো বললো যে আজকে চেনা হবে, কন্টেস্ট করবে, দেখি চেনাটা হয়েছে নাকি, আর গিয়ে দেখি ও কি করছে। এই চেনা হয়নি, তুই বললি খেলে আমার সঙ্গে কন্টেস্ট করবি, জিটি আইবি, কোথায় এটা চেনা, যা যা নিয়ে তাড়ি যা। টিভি দেখছিস না পড়তে বসেছিস? দেখ তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, চেনার জন্য চলে এসছে সব সরঞ্জাম। এ ফেলবে, অঙ্কিতা দিয়ে ফেলবে। চলে এসছে চেনার জন্য। চানা মাখানো রেডি হয়ে গেছে, ডাল থেকে ঝোল বেরিয়ে গেছে। আজকে আমাদের কম্পিটিশন চলবে। ও বাটি নিয়ে বসে পড়েছে, বাটিটা পেতেই আছে বলছে। তো বাটিটা নিয়ে বলছে আগে খেয়ে নেবো, আমাকে রাখবো, তারপর হারানোর জন্য যত খুশি যা খুশি অ্যাপ্লাই করছে কি বলতো। বসে পড়েছি বাটি নিয়ে, হ্যাঁ তাদের খেতে হবে, রাজি খেতে পারে। ঠিক আছে, এরা খাওয়া আরম্ভ করেছে আমাকে না দিয়ে, কে রে? প্রস্তুত হচ্ছে এই যে ডাকো, হাত দিবি না, এটাই পানিশমেন্ট ছিল, তো এইটুকুনি পানিশমেন্টটা। আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, কিন্তু আমার সাথে একটা চিটিং করেছে,
আমি একটু অন্যদিকে তাকিয়েছিলাম আর ও কিছুটা আলু কাবলি তুলে দিয়েছে, আমি জানতেই পারিনি, এসে বলে আমার শেষ হয়ে গেছে, আমাকে ইচ্ছা করে পানিশমেন্ট দিয়েছে, পানিশমেন্টটা তুলে রইল, আর ওকে দেবো একদিন, ওই কান ধরে উঠবোস দেবো, ঠিক আছে তখন বলবি, খুব শয়তান। আমরা এখন এই চানা খেয়েছি, পেট ভরে গেছে, এখন আমরা ঘুমাবো, পড়তে বসবো, এমনি একটু একটা যেই ভাত হয় একটা চাল, চালের মতো যেই ভাত হয় ওই ওইরকম ভাবে একটু সময় জল দিয়ে এরকম ভাবে খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর ঘুমিয়ে পড়বো। ও চলে গেছে পড়তে বসতে, ও পড়তে বসতে গেছে, পড়ছে এখন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো, বেশি বড় করবো না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।